ড্রেসিং এর কাজগুলা শিখে ফেলতে হবে। আমাদের এখানে কালকে থেকে যদি আমরা রোগী তুলি এখানে রেগুলার ড্রেসিং হবে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট প্রতিদিন আমরা দু তিন টাইম এখানে ড্রেসিং হবে, আপনার টাইমগুলো তৈরি থেকে জেনে নিয়ে আসবেন, এসে ড্রেসিং এর কাজগুলো নিজে জানবেন, শিখবেন এবং কাজগুলো করবেন। এবং রাস্তায় পড়ে থাকা যেগুলো দূর দূরান্তে যারা বিভিন্ন থানাতে প্রতিনিধি আছেন, বিভিন্ন যারা জেলাতে প্রতিনিধি আছেন, তারা ওখানে কাজগুলো করার চেষ্টা করবেন। আমরা অলরেডি ভাইয়ের সাথে কথা হয়েছে, আমরা প্রত্যেকটা প্রতিনিধিকে ফার্স্ট এড বক্সগুলো দিয়ে দিব, আমরা ড্রেস দিয়ে দিব, যা যা লাগে ড্রেসিং করার জন্য রাস্তায় সব কিছু দেওয়া হবে। আজকে যেমন কাদের কোথায়, কাদের আছে এখানে, গুড, ওকে কালকে বলা হয়েছে পতঙ্গে একটা রুগী পড়ে আছে রাস্তায়, বা আজকে সকালে গিয়ে সবকিছু করে গোসল দিয়ে ড্রেসিং করে চলে আসলো। আপনাদের এত লোক সমাগম দেখে আমি একটু নার্ভাস হয়ে গেছি হঠাৎ করে, আর আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাচ্ছি। যা যা আমাদের প্ল্যানিং এ ছিল, আমাদের লিস্টে ছিল, মোটামুটি সবকিছুই অ্যারেঞ্জ হয়ে গেছে। তো যারা যারা দেওয়ার প্ল্যান করছেন আগামী দুই দিনের মধ্যে প্লিজ দয়া করে এনে দিবেন, কারণ আমরা রবি থেকে সোমবার রবি নাই কালকে থেকে আমরা কালকে থেকে রবি তোলার চিন্তাভাবনা করতেছি। আপনারা যদি জিনিসপত্রগুলো সহসা যদি আমাদের এখানে পৌঁছিয়ে দেন তাহলে আমরা কালকে থেকে রবি তোলা শুরু করতে পারবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া একটা জিনিস প্রথমে বলছিল যে আপনাদেরকে ফেসবুকে ওপেন পোস্ট দেওয়ার জন্য, তো দয়া করে ওপেন পোস্ট দিয়েন না, কারণ আমাদের যা যা লাগবে মোটামুটি অনেক কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে। তো আমি যেটা করেছি মেসেঞ্জারে, আপনাদের ধরেন 5000 ফ্রেন্ড আছে ওখানের মধ্যে, আপনার রিলেটিভস এবং সলভেন্ট যে ফ্রেন্ডগুলো আছে সবাইকে, তো আপনি এক কথা সবাইকে যদি আপনি লাগাতার দেন সবাই থেকে রেসপন্স পাবেন না। আপনি লিস্টের মধ্যে দেখবেন কোন ফ্রেন্ডগুলো ভালো পজিশনে আছে, কোন ফ্রেন্ডগুলো মানবিক, কোন আত্মীয়গুলো মানবিক, ওনাদেরকে মেসেঞ্জারে আপনি সুন্দর করে লিস্ট লিখে কি কি লাগতে পারে আপনাদের, আপনার নিজের হসপিটাল বলবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এটা বৃদ্ধাশ্রম না, এটা হলো হসপিটাল। এখানে যাই দিবেন একটা হসপিটালের ফ্লাইওভার আসার মতো, যেমন ধর আপনার কার্ডগুলো যেগুলো দিচ্ছি কার্ডগুলো লোহার এবং এগুলো ভাঙা যায় একটা রোগীর জন্য পারফেক্ট। তো আপনারা ওইভাবে চিন্তা করবেন, এখানে যা নিয়ে আসবেন একটা রোগীর জন্য কাজে লাগে, আর এটা মাথার মধ্যে রাখবেন, এটা বৃদ্ধাশ্রম না, এটা একটা হসপিটাল, একটা চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র, এটা মাথার মধ্যে রাখবেন। আর আমাদের বেয়ারশাহ ফাউন্ডেশনের একটাই মূল লক্ষ্য ভাইয়ার, যে কোনো বেয়ারিশ রাস্তায় পড়ে থাকবে না, কোনো বেয়ারিশ বিনা চিকিৎসায় থাকবে না। তো আমাদের যে সদস্যগুলো হবে এখানে, এখন থেকে সদস্যগুলোর একটা ম্যান্ডেটরি ড্রেসিং এর কাজগুলো শিখে ফেলতে হবে। আমাদের এখানে কালকে থেকে যদি আমরা রোগী তুলি এখানে রেগুলার ড্রেসিং হবে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট প্রতিদিন আমরা দু তিন টাইম এখানে ড্রেসিং হবে, আপনার টাইমগুলো তৈরি থেকে জেনে নিয়ে আসবেন, এসে ড্রেসিং এর কাজগুলো নিজে জানবেন, শিখবেন এবং কাজগুলো করবেন। এবং রাস্তায় পড়ে থাকা যেগুলো দূর দূরান্তে যারা বিভিন্ন থানাতে প্রতিনিধি আছেন, বিভিন্ন যারা জেলাতে প্রতিনিধি আছেন, তারা ওখানে কাজগুলো করার চেষ্টা করবেন। আমরা অলরেডি ভাইয়ের সাথে কথা হয়েছে, আমরা প্রত্যেকটা প্রতিনিধিকে ফার্স্ট এড বক্সগুলো দিয়ে দিব, আমরা ড্রেস দিয়ে দিব, যা যা লাগে ড্রেসিং করার জন্য রাস্তায় সব কিছু দেওয়া হবে। আজকে যেমন কাদের কোথায়, কাদের আছে এখানে, গুড, ওকে কালকে বলা হয়েছে পতঙ্গে একটা রুগী পড়ে আছে রাস্তায়, বা আজকে সকালে গিয়ে সবকিছু করে গোসল দিয়ে ড্রেসিং করে চলে আসছে। তো আমাদের উদ্দেশ্য একটাই, বেয়ারশাহ ফাউন্ডেশন উদ্দেশ্য একটাই, রাস্তায় পড়ে থাকা কোনো বেয়ারিশ মানুষ বিনা চিকিৎসা থাকবে না। এর জন্য কি করতে হবে, ড্রেসিং এর কাজটা শিখতে হবে। প্রয়োজন আছে ড্রেসিং এর কাজটা, এটা যদি না জানেন আপনি কাজ করতে পারবেন না। আপনি শকত ভাইয়ের একজন সৈনিক বলতে পারবেন না আপনি কি জানেন, আপনি শুধু অন্য মানবিক কাজ করার পাশাপাশি ড্রেসিং এর কাজটা ইম্পর্টেন্টলি ভালোভাবে যদি না জানেন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমরা যে 20 জন টপ একটা 20 জনের একটা লিস্ট করছি যে সদস্য হয়েছে, তো ওনাদের কাছে ম্যান্ডেটরি আপনাদেরকে ড্রেসিং এর কাজগুলো শিখতে হবে। আর ভবিষ্যতে যারা সদস্য হবেন একটা জিনিস মাথায় রাখবেন, আপনার অন্যান্য কার্যকলাপের পাশাপাশি আপনি যদি ড্রেসিং না জানেন আপনাকে সদস্য পদে আমরা নিতে পারবো না, কারণ আপনি বেয়ারিশ মানুষের যদি সেবা করতে না পারেন, বেয়ারিশ মানুষের পাশে যদি দাঁড়াতে না পারেন, তাহলে আপনি আমাদের কিসে সদস্য হলেন। এই জন্য আপনাদেরকে ম্যান্ডেটরি যেটাই এখানে আসবেন, এখন আমাদের নির্দিষ্ট একটা স্থান হয়েছে, আপনারা এসে ড্রেসিং এর কাজটা শিখে নেবেন। এটা কি করবো আমরা ইনশাল্লাহ, গুড, আমি বাড়াবো না, সন্ধ্যা হয়ে গেছে, আর গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে ভাইয়ারা আছেন বলবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।